বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে দেখো, এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে পালং শাক, যদিও পালং শাকের এখন সময় নয়, লেটস সি আজকে খেতে কেমন লাগে দেখি, সবাই নিচ্ছে দেখে আমিও নিলাম। এখানে আছে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, এখানে আছে ডিমের ঝোল একদম হালকা পাতলা করে, আর এখানে আছে রুই মাছ। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ব্লগ চ্যানেলে এখন আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেটাও কিন্তু ফলো করো, আশা করছি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর যা যা চ্যানেল আছে আমি সেগুলোরই লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক পেজেরও আইডি দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি একটু ফলো করে নিও। ঠিক আছে, তো চলো স্টার্ট। ডিমের ঝোলটা এখন সরিয়ে রাখছি, তো চলো খাওয়া শুরু করছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই ভোরবেলা 3:30 থেকে বৃষ্টি হচ্ছে। ফার্স্ট বাইট, মাদল টেস্টটা তো সাদা, খুব মিষ্টি সাদা। পালং শাক হচ্ছে শীতকালের খাবার, তাই না? পালং শাকে দারুণ লাগে, পালং শাক আর খিচুড়ি হেভি লাগে। এত মেঘ করেছে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, ধুত এত বৃষ্টি ভালো লাগে না। দৈনন্দিন জীবনযাত্রায় কত হ্যাম্পার হয় বলো তো। ডিমের ঝোলটা দিয়ে মেখে মাছটা দিয়ে খেয়ে নেবো।
একজন কমেন্টে বলেছিলে ডিমে কুসুম দিয়ে ভাত মেখে খেতে খুব দারুণ লাগে, সত্যিই খুব ভালো লাগে। হাঁসের ডিম হলে আরও ভালো লাগে।